ওয়ান টিভি সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না সোমবারে সন্ধেবেলা সন্ধে সাতটা চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকারচা অনুষ্ঠানের সময় এসে গেছে আজ আমাদের অতিথি কবি গদ্যকার মন্দাক্রান্তা সিন স্বাগত জানাই তোমাকে আমাদের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা জানেন যে মন্দাক্রান্তা সেন বাংলার এই সময় যারা কবিতা লিখছেন অন্যতম উল্লেখযোগ্য একজন কবি মন্দাক্রান্তা তোমার সঙ্গে কথা বলতে বসবো আর কবিতা দিয়ে শুরু হবে না এটা হয় না কবি মন্দাক্রান্তা সেন মন্দাক্রান্তা সেনের একটা কবিতা দিয়েই আমরা আজকে অনুষ্ঠানে ঢুকবো এটাই আমাদের শুরু আজকে অনুষ্ঠানে আমি এসেছি একটু অন্যরকম পোশাকে হয়তো সেটাতে অনেকের আশ্চর্য অনুসঙ্গে একটি কবিতা দিয়ে আমি আমি কবিতা দিয়ে শুরু করতে চাই এটা আমার পুরনো কবিতা হৃদয় অবাধ্য মেয়েতে আছে জিন্স পরা ছেড়ে দিতে পারি জিন্স পরা ছেড়ে দিতে পারি জিন্স পরা ছেড়ে দিতে পারি তুমি যদি বলো অন্য নারী হয়ে যাব অতি অনায়াসে যে মেয়ে তোমাকে ভালোবাসে তার ছোট চুল বিনা তেলে তুমি যেন কাকে বলেছিলে সে কখনো হতেই পারে না বেশ হব নিজের অচেনা কাল থেকে তুমি বলো যদি তোমার পায়ের কাছে নদী খুলে রাখবে নীল ধনে খালি আমার সমস্ত পুরুষালি মুদ্রা দোষ ওড়াবো হাওয়ায় জিন্স পরা ছেড়ে দেওয়া যায় সহজেই নদী হতে পেলে সাঁতার জানো তো তুমি ছেলে সাঁতার জানো তো তুমি ছেলে আহা এই সেই বিখ্যাত কবিতা এই কবিতাটা নিয়ে হই হুই পড়ে গিয়েছিল এক সময় আমরা তখন লেখালেখি শুরু করছি হৃদয় অবাধ্য মেয়ে বইটার কবিতা তাই তো সেই সময় আমার স্কুল অফিস ছাপাখানা তবু তোমার বইটা নিয়ে তখন একটা সারা বাংলা একদম তোলপাড় তখন নব্বই দশকের লেখালেখির শুরুর দিনগুলো তোমার কি অভিজ্ঞতা তোমার মনে আছে সেই সব শুরুর দিনগুলো একটা কথা আমার মনে হয় আমাদের বলা হয় যে আমরা নব্বই দশকের কবি কিন্তু আমাদের বইপত্র যা বেরিয়েছে সবই কিন্তু নিরানব্বই সালের পরে কাজে আমাদের শূন্য দশকের কবি বললেই বোধহয় বেশি ভালো হয় আর সেই সময়টা ছিল উদ্দাম কবিতা যাপনের সময় সমানেই মনে হচ্ছে লিখি লিখি মাথায় একটার পর একটা পংক্তি আসছে সেই পংক্তি প্রথম হতে পারে শেষ হতে পারে বা কবিতা মধ্যবর্তী কোনো পংক্তি হতে পারে সেগুলো সব সময় মাথায় আসছে আর দুর্দমনীয় একটা তাগাদা অনুভব করছি সেগুলো এক্ষুনি লিখে ফেলা তো সে এক স্বপ্নের সময় তুমিও ছিলে সেই স্বপ্নের সময় পিনাকি আজ আমাদের মধ্যে নেই আমরা শ্রীজাত আমরা সবাই মিলে সেই সময় উদ্দাম কবিতা যাপন করছিলাম খুব হইচই করে কেটে যেত আমাদের সময়গুলো সুনীল দা তোমাকে কৃতিবাস পুরস্কার দিলেন সুনীল দা পছন্দও করতেন তোমার কবিতা একটা কথা আমার বলা হয়নি সেই নব্বই দশকে আমরা সবাই আশ্রয় পেয়েছিলাম জয় গোস্বামীর কাছে হ্যাঁ সেটা তো ছিলই আর সুনীল দা কৃত্তিবাস পত্রিকা যেহেতু নবপর্যায় আবার বের করছেন মূলত আমাদের হইচইতে উৎসাহিত হই কিন্তু এবং বইমেলার সময় আমাদের সেই যে বিজল ঘিরে আড্ডা ইত্যাদি এবং সুনীল দাও তোমার মনে আছে কৃত্রিবাস পুরস্কার চালু করলেন বইমেলার মাঠে ইউবিআই অডিটোরিয়ামে তখন দেওয়া হতো দেওয়া হবে আচ্ছা মন্দাক্রান্ত একটা ছন্দ নাম তো এই মন্দাক্রান্ত ছন্দে তুমি কবিতাও লিখেছো এই সঙ্গে তোমার একটা খুব সাম্প্রতিক লেখায় পড়ছিলাম শঙ্খ ঘোষ জড়িয়ে আছেন কোনোভাবে তুমি একটু সেটা বলবে সবাই শুনতে পাবেন তাহলে আমি আসলে একটা কবিতা লিখেছিলাম সেটা সশ্রদ্ধ মানে শ্রদ্ধা জানেই আমি বলছি প্রভাতদা বলেছিলেন এটা পারফেক্ট মন্দাক্রান্ত হয়েছে তা আমি হয়তো ছন্দ নিয়ে মানে কী ছন্দ কি নাম এসব নিয়ে আমি মাথা ঘামাতাম না বা আমি জানতামই না আমি শুধু দেখতাম আমার কবিতাকে আমি পূর্ণ প্রকাশ করতে পেরেছি কিনা সেটা কবিতা হয়েছে কিনা আমার কাছে তো এইরকমই একদিন আমার এক অনুজ কবি বন্ধু আমাকে শঙ্খবাবুর সামনেই বলল। যে ওটা মোটেই মন্দাক্রান্ত হয়নি মন্দাক্রান্ত আরও অন্য অন্যরকম একটা ছন্দ তো আমি আমি ওকে শঙ্খবাবুর সামনেই উদ্ধতভাবে বলেছিলাম যে কি ছন্দ কেমন ছন্দ আমার জানার দরকার নেই কবিতা হয়েছে কিনা সেটা তুই বল তখন শঙ্খবাবু তার স্বাভাবিক মৃদুস্বরে আমাকে বলেছিলেন শোনো মন্দাক্রান্ত ছন্দটা শিখতে তোমার আপত্তি কি বিশেষ করে তোমার নাম যখন মন্দাক্রান্তা তো সেই মন্দাক্রান্তা ছন্দে লিখতে একটা তাকাদা অনুভব করলাম উনি বল ওনাকে বললাম যে কি রকম উনি বললেন যে আমি তোমাদের বোঝাবো শোনাবো তো আমাকে শ্রীজাতকে উনি সেই ছন্দের পাঠ দেন তো বলে উনি বলেন যে এইভাবে বাংলায় কবিতা লেখা যায় না তাহলে সেটা শব্দের কবিতার ব্যায়াম হয়ে যায় কবিতা হয়ে ওঠে না সেই কারণে মন্দাক্রান্তায় সত্যিকারের কবিতা লেখা সম্ভব হয়নি দ্বিজেন্দ্রলাল ঠাকুর চেষ্টা করেছিলেন পারেননি রবীন্দ্রনাথ নিজে চেষ্টা করেছিলেন নবছন্দে তার সেই চেষ্টার উল্লেখ আছে হয়নি কিন্তু শেষ পর্যন্ত পেরেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত পিঙ্গল বিহুবল চঞ্চল খঞ্জন নয়ন নারী গান বর্ষা মঙ্গল করুক গান এই যে সংস্কৃতে তো রসস্বর দীর্ঘস্বর আছে সেটা তো বাংলায় আনা যায় না বাংলায় সেরকম কোন বিভাগ নেই কিন্তু আমার মনে আছে তোমরা লিখেছিলে তুমি লিখেছিলে গুর্জর পর্দার মল্লিকার ঘর কিন্তু ওটা অনেক রুদ্ধ দল আর মুক্ত পরিবর্তন করে লিখলেন তারপরে আমরা পাগলের মতো লিখতে শুরু করলাম এবং ভাবছিলাম যে এত সহজে পাগলের মতো লেখা মাথায় আসছে কেন আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে নিশ্চয় আমরা ঠিক বুঝতে পারছি না এর আকর্ষণীয় আলোচনা ফিরে আসছি একটা ছোট্ট বিরতিতে যাব কেউ যাবেন না আমাদের সঙ্গে আছেন মন্দাক্রান্ত সেন এবং মন্দাক্রান্ত বলছেন মন্দাক্রান্ত ছন্দ নিয়েই বেশি দূর যাবেন না ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে ফিরে এলাম বিরতির পরে আজ আমাদের সঙ্গে রয়েছেন কবি ঔপন্যাসিক গদ্যকার মন্দাক্রান্তা সেন আলোচনা হচ্ছে মন্দাক্রান্তার ছন্দ নিয়েই হ্যাঁ সংখ্যাভূত পাঠ দিলেন তোমার হ্যাঁ এবার শঙ্খবাবুর কাছে নিয়ে যাব বলে আমি প্রচুর কবিতা লিখতে শুরু করলাম তখন দেখছি আমাদের চারপাশে যা কথা ছড়িয়ে আছে যে কথা উচ্চারিত হচ্ছে তার মধ্যেই মন্দাক্রান্ত রয়ে গেছে আমার মনে আছে আমি এক রাত্রি চোদ্দোটা মন্দাক্রান্ত কবিতা লিখেছিলাম তো আমার শ্রীজাতাও সেরকম লিখেছিল তো আমাদের দুজনেরই মনে হচ্ছিল কোথাও কিছু ভুল আছে আমাদের মন্দাক্রান্ত হচ্ছে না কিন্তু তারপর শঙ্করবাবুর কাছে এক বৃহস্পতিবার আমরা বগলে কাগজে নিয়ে উপস্থিত হলে উনি বললেন বসো আমি দেখে আসছি বলে পাশের ঘরে গেলেন তারপর উনি ফিরে এলেন আমরা মাথা নিচু করে বসে আছি আশঙ্কায় তো উনি তখন বললেন ওনার স্বাভাবিক মৃদু স্বরে হয়েছে কবিতা হয়েছে ব্যায়াম হয়নি এটা বাংলা কবিতার একটা ঐতিহাসিক মুহূর্ত তারপর বললেন আমার তো লাভ ঝাঁপ করতে ইচ্ছে করছে এত বড় প্রাপ্তি এক কবি জীবনে পাওয়া যায় না কিন্তু তখন এমনভাবে ভাবে বন্দাক্রান্ত আসছিল সমস্ত কথা বাসে উঠে আমরা বলছি ভাই কন্ডাক্টার টাকাটা নিয়ে নিরাম্ব নেই টিকিট দিন বাহ এইরকমভাবে মন্দাক্রান্ত যাপন করেছি আমরা কিন্তু সেই সব দিয়ে আমার মনে হচ্ছিল মন্দাক্রান্ত আমার কবিতাকে গ্রাস করছে আমি ছন্দ লিখছি আমি কবিতা লিখছি না জোর করে মন্দাক্রান্তের কবল থেকে আমি বেরিয়ে এসেছি এখনো আমি ইচ্ছে করলে লিখতে পারি কিন্তু অবসেশন একটা ছন্দ সম্বন্ধে সেটা আমার পছন্দ নয় সাপ আচ্ছা বেশ তোমার সেই সময়ের লেখা মন্দাক্রান্ত ছন্দের একটা উদাহরণ যদি তুমি একটু পড়ো মানে নিশ্চই মেঘ বৃষ্টির সাজ তোকে আজ রুক্ষ রোদ্দুর আমার হোক মল্লার বান্ধব তোমাকে দেব সব বজ্রবিদ্যুৎ মারাত্মক উন্মুখ সন্ধান করেছে দেহপ্রাণ অঙ্কুরোদ্গম অপেক্ষায় আজ সেই বৃষ্টির আদরে এ শরীর করবে সঙ্গম পাগল প্রায় উদ্দাম উন্মাদ ধুয়েছি অবসাদ শুষ্কতার কাল অতীত দূর ছাইয়ার অঙ্গার যাছিল তা আমার তোর এ উত্তাল সমুদ্র প্রান্তর প্রস্তর তৃষিত চরাচর দীর্ঘ বঙ্কিম কঠিন পথ তৃষ্ণার অঞ্চল পেরিয়ে এসে জল ছুঁচ্ছে অন্তিম ভবিষ্যৎ বা আমার মনে আছে তুমি আমাদের একটা কান্ন বলে যে পত্রিকা অবশ্যই পিনাকি ঠাকুর আর আমি যে পত্রিকা বের করতাম তার কবিতা পত্রিকা প্রথম সংখ্যায় তুমি লিখেছিলে মন্দির মসজিদ গুড়িয়ে দিতে চায় ধর্ম প্রাণ কোন বেকুব বল মানে এখানেই একটা ব্যাপার যে তুমি যে কোনো বিষয়কে নিয়েই মন্দাক্রান্ত ছন্দ লিখতে পারছো মানে তার যে মেঘদূত লিখতে হবে তার কোনো মানে নেই তুমি খুব সামাজিক প্রসঙ্গেও তুমি সেই মন্দাক্রান্ত ছন্দকে ব্যবহার করতে পেরেছ তারপরে তো তোমার কবিতার ভাষা পাল্টে গেল আসবো আমরা আবার কবিতার আলোচনায় একটু গদ্যের আলোচনায় আসি তুমি উপন্যাস লিখতে শুরু করলে এই যে উপন্যাসগুলো লিখছিলে প্রথম দিকে ঝাঁপতাল পড়ছিলাম ইত্যাদি এই যে তোমার বিখ্যাত তখন খুব আলোচনা হচ্ছে 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 স্বাভাবিক নতুন লেখক যখন যিনি আসেন তার লেখা নিয়ে তো একটা তোলপাড় তৈরি হয় তুমি নিজের জীবনকেই কি উপজীব্য করছিলে অন্তত প্রথম উপন্যাসে হ্যাঁ আমার সত্যি তাই নিজের জীবনের অভিজ্ঞতা হ্যাঁ প্রথম উপন্যাস জীবনের একেবারেই জীবন থেকে উঠে আসা কথা পরে হয়তো আমি প্লট খুঁজেছি প্লট চেষ্টা করেছি

আমার মনে হয় মানুষজন যারা আমাকে চেনেন মূলত কবি বলেই চেনেন গদ্যকার হিসেবে কেউ কেউ খবর রাখেন কিন্তু মূলত আমার জনপ্রিয়তা বলো যাই বলো কবি হিসেবে তা কবি হিসেবে তুমি তো নিজের ভাষা পরে পাল্টে ফেললে একদম বলো অন্যভাবে থেকে আমরা দেখতে শুরু করলাম তার আগেই কি তোমার মন্দাক্রান্ত আর কবিতা বেরিয়ে গেছে মানে ছাপা হয়েছে বই কি বেরিয়েছে অন্যভাবেতেই বেরিয়েছিল বলো অন্যভাবেতেই বেরিয়েছিল আর বলো অন্যভাবে অন্যরকম ভাষা সন্ধানও তুমি করছিলে অন্তত তোমার যে হৃদয় অবাধ্য যে কবিতা তার থেকে তুমি সরে আসছিলে মানে আমরা দেখেছি আরো অনেক গভীরতর জীবন সন্ধান হ্যাঁ তুমি জানো আমরা নব্বই দশকে যে কবিতাগুলো লিখতাম তার মধ্যে গল্প থাকতো গল্পের একটা ছবিতে গল্পের মতো কবিতায় গল্প থাকতো আমার কিছু কবিতা আছে যেমন মতলবি একা যুবকের ঘরে কানায় কানায় ভরে শুধু জল দিতে তো আসেনি ছোট্ট গল্প একটা তুমিও তাই লিখতে সেই তাজমহল ভাই সাহেব টয়লেট কিধার তো এইরকম ছবি আমরা লিখতাম পরের দিকে সেটা অন্যরকম মাত্রা পায় একটা শুধু গল্পের বাইরে কবিতার জোরেই সেগুলো কবিতা হয়ে ওঠে আর প্রেমের কবিতা আমি প্রেমের কবিতা দিয়ে শুরু করেছিলাম প্রেমের কবিতায় লিখতাম পরে প্রেম ছাড়া অন্য দিকেও আমার কবিতা যায় যাত্রাপথ শুরু হয় একটা অন্য যাত্রাপথ সেখানে আমার বিশেষ করে আসে মৃত্যু চেতনা বিরহ আমি পরে প্রেমের থেকেও বিরহকে বেশি ইম্পর্টেন্স দিতে শুরু করি বিরহতেই আমার কবিতা আসে বেশি তার সঙ্গে একাকিত্ব বোধ মানসিক অবসাদ এগুলো আমার কবিতায় আসতে শুরু করে আর সামাজিক নানান যে টানা পড়েন রাজনৈতিক আর্থ সামাজিক বৈষম্য সমাজের নানা রকম অত্যাচার উৎপীড়ন এই নিয়েও তো তুমি কবিতা বিশেষ করে ইদানিংকার লেখা তুমি তো লিখেছ সম্প্রতি লিখছে কারণ আমার মনে হয়েছে চারদিকে যা ঘটছে আর রাজনৈতিক মতবাদ নির্বিশেষে একজন সচেতন সংবেদনশীল মানুষ হিসেবে প্রতিবাদ করা মেধাবী মানুষের কর্তব্য মেধাবী মানুষের দায়বদ্ধতা তো সেই হিসেবে আমি আমার প্রতিবাদী কবিতা লিখতে শুরু করেছি বেশ কিছু দিন হলো লিখছি তো হ্যাঁ সেটাও আমার কবিতায় সহজভাবেই এসেছে একটুখানি গদ্যের অংশ তুমি আমাদের পড়ে শোনাবে চেষ্টা করি কেমন লাগবে জানেন না মাছখান থেকে তো এটা কোন উপন্যাস থেকে পড়ছো রাতাল প্রথম উপন্যাস প্রথম উপন্যাস মাইরে পা দিতে তিথিন শীত করে উঠল শেষ রাত্রে হিমে গলিটা ভিজে রয়েছে ভোর এখনো হয়নি কিন্তু রাত্রি জমাট অন্ধকার পাতলা হয়ে এসেছে তিথি একটুক্ষণ দাঁড়িয়ে থেকে অন্ধকারটাকে চোখে সইয়ে নিল তারপর আস্তে আস্তে এগোতে শুরু করলো তার বাথরুমে যাওয়া প্রয়োজন তিথি নিশ্চিত ছিল না এই পথটা সে চিনে চিনে যেতে পারবে কিনা কিন্তু আবছা অন্ধকারেও সে যেন অনেকটা গন্ধ অনুসরণ করে এগোচ্ছে ঘরের কাছে আসতেই সেই শান্ত গন্ধটা তার নাকে মৃদু ঝাপটা মারল বাছুরটাও জেগে গেছে তিথিকে দেখে কিংবা তার পায়ে শব্দ শুনে গভীর স্বরে একবার ডাকল তারপরে সেই কুয়োটা তারপর একটা টানা রোয়াক তারপর একটা দরজা দরজাটার কাছে এসে দু এক মুহূর্ত দ্বিধা করলো তিথি এইটাই সেই দরজা তো নাকি অন্য কোনো ভয় ভয় খিল খুললো সে না ঠিক আছে দরজাটার ওপাশেই সেই চাতাল চাতালের এক পাশে বাথরুম অন্য পাশে বাগানে যাওয়ার দরজা তিথি বাথরুমে ঢুকে দেখলো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না শাড়ি জামাগুলো আর চশমাটাও চাতালে রেখে এসে এতে বাথরুমের দেওয়াল হাতড়ালো অন্ধকারে চশমা পরা আর না পরা সমান কাল সুধার সঙ্গে এসেছিল বলে কলটা কোথায় এসে মোটামুটি জানে হাতে ঠেকতেই কলটা খুলে দিল সে জলটা যেন ছোবল মারলো এত ঠান্ডা বাহ এই যে বর্ণনা এর একটা অভিনবত্ব আছে এত ডিটেলের কাজ অনুপুঙ্কো যাকে বলে অসামান্য এইরকমই আকর্ষণীয় আরও অংশ অপেক্ষা করে আছে আমাদের জন্য আমরা ফিরে আসছি আপনারা কেউ যাবেন না একটা ছোট্ট বিরতি নিতে হবে ফিরে আসছি বিরতির পরেই আমাদের সঙ্গে আছেন কবি গদ্যকার মন্দাক্রান্তা সেন ফিরে এলাম বই আড্ডা লেখার চেয়ে অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন কবি গদ্যকার মন্দাক্রান্ত সেন মন্দাক্রান্তা বলেছেন আপনারাও শুনবেন যে কবি তার মূল মুখ্য পরিচয় কবিতায় লিখতে চেয়েছেন মন্দাক্রান্ত সারা জীবন ধরে মন্দাক্রান্ত প্রেমের কবিতা তুমি ছোটোবেলাতেও লিখেছো মানে কম বয়সে আবার এই যে বড় হয়ে গিয়ে প্রেম তো সারা জীবন অবলম্বন করেই আছো এর মধ্যে কি কোনো বদল ঘটে হ্যাঁ বদল অবশ্যই ঘটে প্রথম যে যেরকম একটু ছেলে মানুষই থাকে প্রেমের মধ্যে আর প্রবীণ বয়সের প্রেমের যে গভীরতা সেটা প্রবীণ বয়সের হ্যাঁ সেখানে একটু আসে হয়তো সেখানে একটু জটিলতা আসে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এই রকম কথা থেকে অন্য রকম কিছু কথা আসে বিশেষ করে মেয়েদের যে কবিতা প্রেমের কবিতা সেখানে যৌন বিস্ফোরণ একটা হয়েছে যেখানে যৌনতা কোনো ভালনারেবিলিটি নয় এটা একটা পাওয়ার সেই কথায় তাদের নব্বই দশকে তুমি শুরু করেছিলে তোমার কবিতা থেকে শুরু হয়েছে না সে কবিতা সিংহ কবে শুরু তো তো সেই আর কি মানে হ্যাঁ প্রেমের ভাষা অবশ্যই বদলেছে কিন্তু প্রেম আঁকড়ে আছি ব্যাস এই পাল্টে যাওয়া প্রেম যাকে তুমি এখনো আঁকড়ে আছো এরাও একটা কবিতা আমরা শুনি অকাল সম্ভবা প্রেমের বুকে অকাল জলন গেছে শীতের নরম ওম কোকিল খুঁজে পাচ্ছে না পঞ্চম আমার বসন্ত নেই তোমার ঠোঁটে গ্রীষ্মে দিলাম ঝাঁপ নিচ্ছি শুষে ইচ্ছে মতন পাপ পাপ কি তোমার পাপ কি আমার থাক ছেড়ে দাও সব খুঁটি নাটি মধ্য দুপুর একলা হয়ে হাঁটি মানতে না চাও জানতে কি দোষ মানতে না চাও জানতে কি দোষ রক্তপাতে তোমার জন্য অন্য হাত ছুঁয়েছি ছুঁয়ে গর্ভবতী খুব ভালো এই হাত ছুঁয়ে গর্ভবতী হয়ে যাওয়ার যে ধারণা একেবারে গভীর অন্য ধরনের ধারণা এটাই বোধ হয় প্রেমের প্রবীণতা হতে পারে মন্দাকান্দা হয়তো তেমনই ভাবছেন মন্দাকান্দা আর যে প্রতিবাদের কথা তুমি ভাবো কবিতায় একটু আগে বলছিলে এটা আমরা লক্ষ্যও করেছি তোমার বিশেষ করে সাম্প্রতিক কালের লেখায় তুমি সামাজিক নানান অসাম্যের বিরুদ্ধে লিখতে চাইছো কলমকে ব্যবহার করতে চাইছো এটারও নিশ্চয়ই বাংলা কবিতা একটা ঐতিহ্য আছে এইটা তোমার কি এই বদলটা হঠাৎ তোমার এলো কেন আমাদের দেশের বদলে সঙ্গে সঙ্গে আমার মাথায় এইটা একটা স্ট্রাইক করলো যে এখানে আমাদের আমার মানে মানুষের সংবেদনশীল মানুষের একটা কর্তব্য আছে চুপ করে না দেখে না দেখার ভান করে ঘরে বসে শুধু প্রেমের কবিতা লেখার সময় এটা নয় আমার প্রেমের কবিতা আমার নিজস্ব কবিতা আমার ভাষা সেটা পাঠকের কাছে যেভাবে পৌঁছচ্ছে যে ভাষায় যে মানে অর্থ নিয়ে পৌঁছচ্ছে সেটা আমি জানি না এটা মানে একান্ত ব্যক্তিগত একটা অনুভূতি একান্ত ব্যক্তিগত একটা অভিজ্ঞতা তার কাছে এটা খুবই রহস্যময় একটা ব্যাপার কিন্তু আমি চাইলাম যে আমার যেন সরাসরি মানুষের ভাষা হয়ে ওঠে কবিতা তার মধ্যে কোনো সংকেত নেই কোনো ইশারা নেই কোনো আলাদা করে কোনো কিছু একটু স্পষ্ট করেই স্পষ্ট অবশ্যই আচ্ছা একটা তুমি এরকম ধরনের একটা কবিতা আমাদের শোনাতে পারো যুদ্ধময় যুদ্ধময় কি যুদ্ধময় কি যুদ্ধময় এ দুঃসময় এ দুঃসময় এ দুঃসময় যুদ্ধময় কি যুদ্ধময় কি যুদ্ধময় এ দুঃসময় এ দুঃসময় এ এ দুঃসময় পার হতে হবে কই দিশা এ দুঃসময় পার হতে হবে কই দিশা মাটিতে নেমেছে কালো আকাশের অমানিশা অন্ধকার 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 কি অন্ধকার কি অন্ধ অন্ধকার সামনে কি শুধু বন্ধ দ্বার বন্ধ এ বন্ধদার দ্বার ভাঙবে কে ভাঙবে কে আজ সংগ্রামে নামবে কে নামবে কে এ যুদ্ধ সাথী তোমার দায় আমার দায় এ যুদ্ধ সাথী তোমার দায় আমার দায় আটকে থে কোনো বাধায় কোনো বাধায় আজ অবশেষে অতিক্রান্ত মিথ্যে ভয় আজ অবশেষে অতিক্রান্ত মিথ্যে ভয় এ বর্তমান ছিনিয়ে নেবেই আগামী জয় এ বর্তমান ছিনিয়ে নেবেই আগামী জয় বাহ অনেক স্পষ্ট এবং ঘোষণাময় এটা তুমি তো বলেই দিচ্ছিলে যে এটাই তুমি লিখতে চাও এটা তুমি লিখতে চেয়েছো তার মানে এখন তোমার কবিতা লেখার যে ভূগোলটা বলি বাহ মানসিক ভূগোল এটা আমি বলছি কখনো তুমি প্রকাশ্যতায় যাচ্ছ আবার কখনো তুমি সংকেতে ফিরে আসছো তাই তো সংকেত বা অন্যতর মাত্রাগুলো তুমি ছাড়তে চাইছ না অথচ সাধারণ মানুষের জন্য স্পষ্টতায় লিখতেও চাইছো তাদের স্বর হয়ে উঠতে চাইছো বেশ এটা একটা খুব গুরুত্বপূর্ণ লেখা লেখালেখি পড়ে আমারও এইটা নানা রকমের প্রশ্ন জাগতে সত্যি প্রশ্ন আমি কিন্তু তোমাকে আজকে করলাম এটা একটা অচেনা মন্দাক্রান্তাকে আবার নতুন করে চিনলাম আমি বলতে পারো মন্দাক্রান্তা এই যে এতদিন ধরে তুমি এই যে নব্বই দশক থেকে লেখালেখি শুরু শেষ দিক থেকে লেখালেখি শুরু হয়ে এত বছর ধরে কবিতা যাপন করে আসছো বাংলা লিটিল ম্যাগাজিনের ভূমিকা তুমি কি ভাবো লিটল ম্যাগাজিন ছোট ছোট পত্রিকা কি তোমাকে কোনো আলাদা করে অনুপ্রেরণা দিয়েছে উৎসাহিত করেছে অবশ্যই অবশ্যই লিটল ম্যাগাজিন বাংলা সাহিত্যে আমার তো মনে হয় একটা বিপ্লব একটা আন্দোলন কারণ অন্যান্য জায়গায় লিটল ম্যাগাজিনের এই যে কি বলবো এই যে উপস্থিতি সেটা কোথাও চোখে পড়ে না এখানে তো লিটিল ম্যাগাজিন প্রচুর বেরোয় নানারকমভাবে নিজেও তার একটা অবশ্যই বলে মন্দা অন্য মুখোপাধ্যায় ওরা দুজনে মিলে একটা পত্রিকা অনেক দিন ধরে করছে বৃষ্টি দিন তো সেখানে যাদের কবিতা বড় কমার্শিয়াল পত্রিকায় ছাপা হয় না তারা সুযোগ পায় না অথচ ভীষণ ভালো লিখছে প্রত্যন্ত প্রান্তে বসি পুরুলিয়া কোচবিহার ত্রিপুরা বিভিন্ন জায়গায় বসে তারা অসাধারণ বাংলা কবিতা লিখছে সেইগুলো ছাপার জায়গা মানুষের কাছে পৌঁছানোর জায়গা দেয় কিন্তু লিটল ম্যাগাজিন আমরা লিটল ম্যাগাজিন করতে এমন এমন কবিতা পেয়েছি তাকে দেখিনি তার নাম জানি না কিছুই না তার কবিতা কবিতা করেছে আমরা ওই স্পর্শ করে বলেছি এই তো এই জন্যেই আমাদের কাগজ এই জন্যেই আমরা বৃষ্টির দিন করছি তারপরে যাদের বই হয়নি তাদের কবিতা গুচ্ছ কবিতা ছাপানোর মাধ্যমে তাদের কবিতা সামগ্রিক ফ্লেভার পাওয়া যাচ্ছে আমার মনে পড়ে গেল এই সূত্রে যে অনেক দিন আগে বাদল দা বাদল বসু ওই লিটল ম্যাগাজিনের সূত্রেই তোমার বৃষ্টি দিনের ওখানে গিয়ে আসছে আমাদের সময়ও শেষ হয়ে আসছে তোমার যে একদম শেষ কবিতা তুমি পড়তে চাও তার কয়েকটা স্তবক সেইটা পড়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব এটি বর্ষা ফলকে গাঁথা হার বলে দীর্ঘ কবিতায় শেষ অংশ হে পথিক হেপথিক মনে রেখো এই প্রত্যাদেশ আজ থেকে অনিবার্য সেই শক্তি সমস্ত আগামী সূর্যহীন ঋতু এক গ্রাস করবে তোমার স্বদেশ চতুর্দিকে নিঃশাচল তুমি একা সূর্যোদয় ভবিতব্যহীন তুমি এই অভিশপ্ত ঝড়ে জলে করটি ডালা খুলে ভরে রেখো আত্মপরিচয় তোমার পবিত্র রক্ত তোমার পবিত্র রক্ত বৃষ্টি দেবে যেসব অঞ্চলে সেখানে কখনো যেন নতুন সভ্যতা শুরু হয় এখনই তোমার দেহ থেঁতলে দিয়ে যাবে পদ্মবহ এখনি তোমার দেহে তোমার দেহ থেতলে দিয়ে যাবে পদ্মবহ তার আগে সযত্নে নিজের হাতে এই ভিজে মাঠে রেখো পোতে হৃৎপিণ্ড যকৃত যক ঝরে সমূহ যাওয়া যদি তারা অঙ্কুরিত হয় কোন ঋতুতে যদি তারা অঙ্কুরিত হয় কোনো আলোর ঋতুতে অসাধারণ তোমাকে অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ নমস্কার নমস্কার